রাজ্যে পালিত হলো পুলিশ দিবস। রাজ্যের প্রতিটি পুলিশ ক্যাম্প ও থানাগুলোতে পুলিশ দিবস পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি দ্বারা। সেই রকমই আজ দুর্গাপুর বিধাননগর পুলিশ ক্যাম্পে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন দুর্গাপুরের মেয়র দিলীপ কুমার অগস্তি মহাশয়। প্রায় 50 জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন এদিন। আপনার এই রক্তদান শিবিরটা করলেন? আসলে আজকে রাজ্যে পুলিশ দিবস, রাজ্যে পুলিশ কর্মীরা লকডাউন সময় থেকে এখন অবধি যেভাবে তারা মানবতার কাজে নিযুক্ত আছেন, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম তাদের সবাইকে কুর্নিশ জানাচ্ছে। 1 এপ্রিল থেকে 30 এপ্রিল তারা প্রতি একদিন অন্তর রক্ত দিয়ে আমাদের ব্লাড ব্যাংক সচল রেখেছিল। মে মাসেও 3টে ক্যাম্প তারা করেন, জুন মাসেও 1টা ক্যাম্প করেছেন, এবং এই সময় রক্তের সংকট সেইটাকে খেয়াল রেখেই বিধাননগর পুলিশ আউটপোস্টের ইনচার্জ মাননীয় চিন্ময় চক্রবর্তী তিনি আমাদেরকে ইচ্ছা প্রকাশ করলেন যে পুলিশ দিবসেই তারা রক্তদান শিবির করবেন। এবং রক্তদান শিবির শুধু আনুষ্ঠানিক অর্থে নয়, তারা একটা প্রাণচঞ্চল প্রাণবন্ত রক্তদান শিবিরের আয়োজন করেছেন। মাননীয় মেয়র দুর্গাপুর নগর নিগম তার সূচনা করেছেন। আমরা ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে চিন্ময়বাবুকে, তার সমস্ত স্টাফ, ভলান্টিয়ার এবং যারা রক্তদাতা তাদের প্রত্যেককে হার্দিক শুভকামনা জানাচ্ছি। যখন রক্তের সংকট, যেখানেই প্রয়োজন সেখানেই আয়োজন, এটার জন্যে সবাইকে আমি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে বারবার কুর্নিশ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, আজকে কতজন ব্লাড দিচ্ছে, ডোনেট করছে? আজ মোটামুটি 50-এর অধিকই হবে। আচ্ছা, তোমার অলরেডি 50 জন এসে গেছে। আপনার নামটা একবার বলুন। আমার নাম কবি ঘোষ, সাধারণ সম্পাদক দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী।